হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। এই পর্বে শেয়ার করছি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী এবং অপরাজিত এই দুই কালজয়ী চলচ্চিত্রে অপু ও দুর্গার মায়ের ভূমিকায় অসামান্য অভিনয় তাকে চির পরিচিত করে তোলে করুণা বন্দ্যোপাধ্যায়। তার জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করছি। যিনি জন্মগ্রহণ করেছিলেন 25শে ডিসেম্বর 1919 এবং মারা যান 12ই নভেম্বর 2001 সালে। বিস্মিত বললে তা ভুল হবে, কারণ বাঙালি সিনেমা প্রেমী মানুষ তাকে সহজে ভুলবে না। পথের পাঁচালী সর্বজয়া চরিত্রে একাধারে মা ও দায়িত্বশীল স্ত্রীর ভূমিকায় তার অসামান্য অভিনয় বাঙালি হৃদয়ে স্থান করে নিয়েছে। আজ তার প্রয়াণ দিবসে তাকে আমরা স্মরণ করব। করুণা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় ব্রিটিশ ভারতে সাঁওতাল পরগনার মহেশপুরে। তার পৈতৃক বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনার পয়ো গ্রামে। তার পিতার নাম শচীন্দ্রনাথ সেন এবং মাতা সুধা সেন। তার স্বামী সুব্রত বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট ছিলেন। তিনি রাজনৈতিক কারণে 1948 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত কারাগারে ছিলেন। সেই সময়ে করুণা দেবী কিছু করার জন্য গণনাট্য সঙ্ঘে যোগ দেন। এরপর শেয়ার করছি অভিনয় প্রতিভা। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী এবং অপরাজিত চলচ্চিত্রে সর্বজয়ার ভূমিকায় অভিনয় করেন করে তিনি বিখ্যাত হন। তিনি শহুরে উচ্চশিক্ষিতা মহিলা হয়েও যেভাবে এক গ্রাম্য বধূর বাস্তব চরিত্রে অভিনয় করেন তা উল্লেখযোগ্য। এই দুটি চলচ্চিত্র ছাড়াও তিনি সত্যজিৎ রায়ের দেবী এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি অভিনয় করেছিলেন মৃণাল সেনের ইন্টারভিউ, অগ্রগামীর হেডমাস্টার, সৌম্যমিত্র এবং অমিত মৈত্রীর শুভবিবাহ ছবিতে। গণনাট্য সঙ্গে তিনি দীর্ঘকাল ছিলেন। সেখানে সংকেত, জনান্তিকে তার অভিনীত নাটক, তিনি সলিল চৌধুরী নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি লিটিল থিয়েটার গ্রুপ এবং আরও কয়েকটি সংগঠনে অভিনয় করেছেন। কেমন লাগলো তার জীবন সম্পর্কে আজকের এই ক্ষুদ্র পর্ব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।